السلام عليكم ভাই আমি রিয়াদ ভাই এটা হচ্ছে ভাই আয়শা আপনার কি রকম নাম বলবো মানে হয়তো ছাত্রী আছে বেশ কিছু তো ঘুরে তারপর বলি السلام عليكم ভাই আমি রিয়াদ ভাই আমি একটা ইন্টারভিউ নিতে আসছি আমাদের গুরুদার কলেজে পিট আজকে তো 31 তারিখ পিট আসছে আপনার পিট উৎসবে আসা আপনার কি রকম অনুভূতি হইতেছে এটা তো আনন্দের অনুভূতি আমরা সবাই একসাথে একটা অনুষ্ঠানে একত্রিত হইছি সবার সাথে দেখা সাক্ষাৎ হইতেছে আমরা পিটা মানে কিনে খাওয়া হ্যাঁ অনেক অনেক প্রাপ্তি হইতেছে অবশ্যই আমাদের ডিপার্টমেন্টের স্টল আছে আমাদের ডিপার্টমেন্টের স্টল গতবারও প্রথম হয়েছে এবারও আশা করি যে আমরা ইনশাআল্লাহ হবে দোয়া চাই ওকে বেস্ট অফ বেস্ট অফ السلام عليكم ভাই আমি রিয়াদ আমি একটা রিভিউ নিতেছি মানে একটা কোশ্চেন দেব যে আজকে 31 ডিসেম্বর সরি 31 জানুয়ারি গুরুদর কলেজে যে পিতা উৎসব এটা উৎসবে আপনি আয়শা অনুভূতি কেমন এরকম পিতা উৎসব সচরাচর দেখা যায় না ভাই আমি গিয়ে পিতা গ্রাম বাংলা যে ঐতিহ্য পিতাগুলো এগুলো এসে এখানে অনেক ধরনের দেখতে পাচ্ছি অনেক এসে শুনে থাকছে আমি কিছু মানে ভালো না দেখেছি সব জায়গায় হওয়া উচিত নতুন প্রজন্মরা ধারণা পেতে পারে এই সব পিঠা সম্বন্ধে থ্যাংক ইউ ভাই السلام عليكم ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি একটা ইন্টারভিউ নিতে আসছি যে আজকে 31 জানুয়ারি গুরুদর কলেজে আপনার পিট উৎসব বুঝতেছি আমি মনে করি যে আপনি আজ আসছেন আপনার অনুভূতি কেমন ভাই অনুভূতি মানে সুন্দর আপনি বুঝতেছি কিন্তু পাইতেছি না ভাই 4 বছরের সাধন আমার বড় ভাই কিন্তু পাইতেছি না কি মনে পাইলে আমি আচ্ছা ইনশাআল্লাহ দোয়া করি আপনারা পাবেন আমার জন্য দোয়া করেন এটা যে ভাই সাইর উৎসব যেতে নাম পাবেন السلام عليكم ভাই ভাই কেমন আছেন ভাই আমি আপনার একটা ইন্টারভিউ নেব আজকে 31 জানুয়ারি গুরুদর কলেজে পিঠা উৎসব আপনার সেই পিঠা উৎসবে আয়শা অনুভূতি কেমন অনুভূতি কেমন অনেক ভালো পরিবেশটা অনেক সুন্দর ঠিক আছে সব ঠিকঠাক চলো সব কিছু চারিদিকে শুধু ওয়াও ওয়াও হ্যাঁ ঠিক আছে জি আলহামদুলিল্লাহ বেশ ভালো আসসালামু আলাইকুম السلام عليكم ابو আপনার একটা ইন্টারভিউ নিতে আজকে তো 31 জানুয়ারি গুরুদর কলেজে পিঠা উৎসব তো এখানে আয়শা আপনার অনুভূতি কেমন আসছি জি আসসালামু আলাইকুম